বচন অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি। সেই অনুষ্ঠান ক্ষণার বচন, সেই অমৃত রচনা, সেই অবিরল ঝর্ণা ধরার মতো ঝরঝর করে কথা যার কণ্ঠে ছড়ে পড়ে, বাংলা জ্যোতিষ জননী ক্ষণা মা। তিনি এমনই বাগ্মী, ঈশ্বরের আশীর্বাদে কণ্ঠে সরস্বতীর অবস্থান, মা বলেই চলেন এবং এমনভাবে বলেন সেই কথাগুলো, বন্ধু আমরা যদি একটু আত্মস্থ করতে পারি কিছুটা, আমি সম্পূর্ণ কথা বলছি না, তাহলে কিন্তু আমাদের জীবনের মোড়টা অনেক অনেক ঘুরে যাবে। এবং আপনারা দেখেন আমার যখন লাইভ ফোন ইন অনুষ্ঠান হয় তখন সেই কলার বন্ধুদের মধ্যে কত ইয়াং ছেলেমেয়েরা থাকে, কত ইয়াং স্টাফ থাকে, অর্থাৎ খলামার কথাগুলো তাদের মনে গিয়েও রেখাপাত করে এবং করে বলেই, করেছে বলেই তারা কিন্তু এখানে এসে মার প্রতি তাদের যে অন্তরের শ্রদ্ধা, যে কৃতজ্ঞতা, সেটা কিন্তু তারা তুলে ধরেন এখানে বারবার। এমনই তো ঘটে চলেছে বছরের পর বছর। সুতরাং কথার একটা শক্তি আছে যদি তাকে সেইভাবে উপস্থাপনা করা যায়। খনামা কিন্তু সেভাবেই উপস্থাপনা করেন, সুন্দরভাবে সুচারু বাচন ভঙ্গিতে, এবং পুজোর সময় আমরা তার থেকে অনেক বেশি বেশি কথা শুনতে প্রত্যাশী। যেমন উৎসবের আনন্দ থাকবে, সেই আনন্দের মধ্যে জীবন বোধের কথা থাকবে, দেশ কাল সমাজের কথা থাকবে এবং আমাদের জীবনের যে নানা রকম সমস্যায় জর্জরিত ঠিক সেই সময় কী কী ক্রিয়া করে আমরা জীবনের এই সমস্যা থেকে বেরিয়ে আসব, বিভিন্ন তিথি নক্ষত্র উৎসবকে কাজে লাগিয়ে সেই উৎসব তখনই হয়ে উঠবে প্রাণের উৎসব, সেই উৎসব তখনই সার্থক হবে, সেগুলো কিন্তু বলে দেবেন আমাদের অভিভাবকের মতো খনা মা। খনার ভিটায় জন্মতার ইনি ভারতের অলঙ্কার অন্তরী সন্ন্যাসিনী বাকসিদ্ধা বাংলার জ্যোতিষচরণী মঙ্গলময় মহামানব তৈল গোস্বামী শিষ্যা, আমাদের জীবনের ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড খনামা, পরমাত্মা সাধিকা যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন আর সাধনালব্ধ শক্তিকে সঞ্চারিত করছেন মানুষের জীবনের সমস্যা সমাধানের কাজে। মা বলছে জীবন আছে, সমস্যা আছে, সমাধান আছে, ভয় পেও না, তোমাদের লড়াইয়ে আমি তোমাদের সঙ্গে আছি। তাই বন্ধু জীবনযুদ্ধে জয়ী যদি হতে হয় আমরাই জয়ী হব। খনামা জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয়। মা আজকের অনুষ্ঠানে স্বাগত, প্রণাম, আশীর্বাদ। একদম তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই, জেনে রেখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই, খুশিতে থাকতে চাই। সবাই দেখো খুশির মধ্যে থাকা ভীষণ ভালো প্রয়োজন এবং করা উচিত, থাকা উচিত, মনকে সবসময় সন্তুষ্টিতে রাখা উচিত, সেই রাখতে পারা জানা যায়। যার জন্য আমি তোমাদেরকে বলি, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে, জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি, আমি আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে তোমাদেরকে প্রাণ ভরা ভালোবাসা দেবার। সুন্দর কথা, এবং প্রাণ ভরা ভালোবাসা আছেন বলেই কিন্তু আমরা এত শক্তি পাচ্ছি, এত জোর পাচ্ছি এবং এত যে প্রশ্ন করছি মাকে, সমস্ত মনে হচ্ছে পুজোর সময় মাকে সব উজাড় করে বলে দিই। আচ্ছা আমি যে বলতে বলতে আমার মাথায় একটা কথা চলে এলো, এই যে আপনি ভারত মাতাকে প্রণাম করতে আমাদের শিখিয়েছেন, সূর্য প্রণাম করতে শিখেছে, তার একটাই হচ্ছে শক্তিটাকে অ্যাবজর্ব করো নিজের মধ্যে। তো একটাই প্রশ্ন যে এই যে দুর্গাপুজো, এই দুর্গাপুজোর মধ্যে আমরা ভারত মাতাকে কীভাবে খুঁজে পাবো, কোন পথে গেলে এই দুর্গা মার মধ্যে থেকে ভারত মাতাকে আমরা খুঁজে বার করতে পারবো? বলি তোমার প্রশ্নের উত্তরের কথা, সব থেকে বড় কথা বলি, আমি বলি যারা পড়াশোনা করছো তারা সকালবেলায় উঠে প্রথমে মা সরস্বতীকে প্রণাম করবে, যারা ব্যবসা করছো তারা সকালবেলা উঠে প্রথমে গণেশজিকে প্রণাম করবে, যারা শক্তি সঞ্চয় করতে চাইছো, অর্থাৎ আমি ব্যায়ামের কথা শুধু বলছি না, আমি বলছি মানসিক শক্তি চাইছো, তারা সূর্য প্রণাম করবে। এই সব কিছু দেবদেবীর মধ্যে এক একটা, আমাদের যেমন পড়াশোনার পার্ট বাই পার্ট, কেউ বিবিএ করছে, কেউ এমবিএ করছে, কেউ ডাক্তারি করছে, কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, এরকম যে একটা পার্ট বাই পার্ট পড়াশোনার দিক আছে, ঠিক এক একটা দেবতা এক একটা গুণের অধিকারী অধিকারিণী হয়ে রয়েছেন, এক একটা দিক তারা দেখছেন, বিদ্যার দিক দেখছেন মা সরস্বতী ব্রহ্মাজি, বিজনেস ব্যবসার দিক দেখছেন আমাদের দশমহাবিদ্যা এবং গণেশ, এইগুলো এই সমস্ত এক একজন, তেমনি মানসিক শক্তি, মনের বল, শরীরকে সুস্থ রাখার জন্য এই দিকটা দেখছেন সূর্যদেব। আর শুধু একটু ভালো করে বলতে গেলে বলি সূর্যদেব সর্বদিক দেখছেন, সবাইকে পরিচালনা করছেন সূর্যদেব। সূর্যদেব একটুখানি মুখভার করলেই আমাদের
মন ভার হয়ে যায়, অর্থাৎ সূর্যদেব না উঠলে আমাদের সজাগতা এবং সচেতনতা ঠিক মতো আসে না, আমরা আমাদের মধ্যে ঠিক মতন থাকতে পারি না সূর্যদেব না উঠলে। সূর্যদেব থাকলে উনি আমাদের আত্মবল মনোবল, এই আত্মবল মনোবল বাড়ানো যাদের প্রয়োজন তারা প্রত্যেক দিন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করবে। এই যে এক একজন দেবদেবী এক একজন মহিমা নিয়ে রয়েছেন, সেই মহিমায় মোহিনী হয়ে রয়েছেন এবং সেইভাবে আমাদেরকে নির্দেশ করছেন, তুমি এখন এটা করো, তোমার এখন এটা করার সময়, তুমি এখন এটা করো, তোমার এখন এটা করার সময়। এমনি করে দেখতে গেলে পার্ট বাই পার্ট আমরা দেখি এক একটা দেবদেবীর মধ্যে এক একটা শক্তির রূপ রয়েছে, সেই রূপকে আমাদের প্রয়োজন, আমরা দেবদেবীকে ডেকে সুখ পাই। দেবীর যেমন রূপ আছে আমরা দেখে সুখ পাই, ডেকে সুখ পাই, প্রার্থনা করে সুখ পাই। প্রার্থনার একটি প্রসেস আছে, সেটি হলো শুধুমাত্র কোনো দেবতাকে দেখলাম, কোনো দেবীকে দেখলাম, এমনি এমনি করে দিলাম, ব্যাস আমার খুব ভক্তি আছে তা নয়, কিন্তু এই প্রাণটাকে তাকে অর্পণ করে দিতে হবে। মন প্রাণ শরীর পর অর্পণ, মন প্রাণ শরীর অর্পণ করে দিতে হয় সেই দেবতার কাছে। এক একজন সব পায়, সব পায়, সব পায়, এক একজন বলে এত করে ঠাকুরকে ডাকছি কিছু পাচ্ছি না, কিছু পাচ্ছি না, কেন পাচ্ছি না। কেউ বা বলে আমি তো প্রতি শনিবার নিরামিষ খাই তাও কেন আমার এত কষ্ট, কেউ বা বলে আমি তো প্রতি মঙ্গলবার নিরামিষ পালন করি তাও কেন আমার এত কষ্ট। আরে বাবা, তুমি যদি প্রতি শনিবার আর মঙ্গলবার নিরামিষ খাও বা সোমবার বা রবিবার নিরামিষ খেয়ে তুমি সব পেতে চাও, তাহলে যারা একদমই সারা বছর ধরে যারা নিরামিষ খাচ্ছে, এরকম বহু আছে সারা বছর নিরামিষ, বৈষ্ণবরা খাচ্ছে, মারোয়ারিরা খাচ্ছে, সারা বছর নিরামিষ খাচ্ছে, তারা তো তারা তাহলে সব পেয়ে বসে থাকছে, কিন্তু তাদের মধ্যেও পাচ্ছে না, পাচ্ছে না, এমন রয়েছে, অনেক সুর রয়েছে, না পাওয়ার সুর রয়েছে তাদের মধ্যেও। তাহলে তুমি নিরামিষ খেলে কি আঁশ খেলে, তাই জন্য ঠাকুরের দায়বদ্ধ তোমাকে এটা দিতে হবে, কারণ অত নিরামিষ খেয়ে আছে এটা দিতে হবে তা নয়। নিরামিষটা হলো তোমার প্রথম অধ্যায়, অর্থাৎ তুমি এই দেবতাকে স্মরণ করে আজকে তোমার লোভনীয় কিছু খাদ্যকে তুমি ত্যাগ করেছো, এটা তোমার একটি অধ্যায়, প্রথম অধ্যায়। যেমন সিঁড়ি দিয়ে উঠতে গেলে একটা সিঁড়ি, তারপরের সিঁড়ি, তারপরের সিঁড়ি, যেমন পড়াশোনা করতে গেলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে হায়ার স্টাডি, ঠিক সেরকম একটা অধ্যায়তে তুমি এসে পৌঁছানোর চেষ্টা করছো। তুমি নিরামিষ খাচ্ছো, নিরামিষ খাচ্ছ মানে এমন কিছু নয় ওপর থেকে দেবতা বিচলিত হয়ে যাবে, আরে অমুক মানুষটা আজকে নিরামিষ খেয়ে আছে, ও কি চাইছে শোন, ওকে সব উজাড় করে দিই, তা কিন্তু নয়, সেটা কিন্তু নয়। নিরামিষ খেলে শরীর ভালো থাকে, কিরম ধাপে ধাপে এগুলো, নিরামিষ খেলে তো শরীরটা ভালো থাকলো, শরীর ভালো থাকলে মন ভালো থাকে। যেদিন পেট ভুটভাট করবে, পেটে কষ্ট হবে, শ্বাস নিতে কষ্ট হবে, নিঃশ্বাস নিতে সর্দিতে কষ্ট, মাথার যন্ত্রণা, গা হাত পা ব্যথা, সেদিন তুমি ঠাকুরকে ঠিকমতো ডাকতে পারবে না, শরীর খারাপ, অসুস্থ, সেই কারণে। তাহলে সেই শরীরটাকে আগে ভালো রাখতে হবে, তবে তুমি দেবতাকে ডাকবে, বা তুমি কোনো কর্ম করবে, তুমি পড়াশোনা করবে, পরীক্ষা দেবে, সবেতেই তোমার শরীরটা ভালো রাখার দরকার। আর এই শরীরটা ভালো রাখার জন্য নিরামিষ আহার করলে শরীরটা ভালো থাকে, আর শরীরটা ভালো থাকলে মনটা ভালো থাকে, আর মনটা ভালো থাকলে ঠাকুরকে যদি কেউ তোমায় বলে থাকে 108 বার এই জপটা করবে, তো সেই জপটা নির্বিঘ্নে করতে পারবে। তাহলে নিরামিষের পয়েন্টটা বুঝতে পারলে কোন জায়গা, যে নিরামিষ এই কারণে, নিরামিষ খাবো শরীর ভালো রাখার জন্য। শরীর ভালো থাকবে কেন না, শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, মন ভালো থেকে কি লাভ হবে, মন ভালো থাকলে আমার কার্য সিদ্ধি হবে, মনোসংযম বৃদ্ধি হয়ে কার্য সিদ্ধি, অর্থাৎ কি হবে না, আমি পরীক্ষা দেব, ভালো পরীক্ষা দেওয়া হবে, আমি কোনো কর্মে জয়েন করব, ভালো কর্ম করা হবে, আমি পড়াশোনা করব, ভালো পড়াশোনা হবে, আমি ভীষণভাবে ঠাকুরকে ডাকব, পুজো করব, আমার ভালো করে পুজোটা করা হবে। এই অধ্যায় পৌঁছানোর জন্য নিরামিষের জায়গা। এইবার বলি, আমরা দেবদেবীদের মধ্যে অনেক শক্তি দেখতে পাই, প্রাণে যদি ভক্তি থাকে তাহলে শক্তি দেখতে পাবো, প্রাণে ভক্তি নেই তো কিছু নয়। তুমি দেবতার কটা হাত তোমার যদি, তুমি যদি মন দিয়ে না দেখো, তোমায় যদি প্রশ্ন করা হয় বিশ্বকর্মা ঠাকুরের কটি হাত, তোমায় যদি প্রশ্ন করা হয় কার্তিক ঠাকুরের কটি হাত, তোমায় যদি প্রশ্ন করা হয় দেবী দুর্গার কটি হাত, তুমি বলতে পারবে না যদি মন দিয়ে সেই সময় মনটা তোমার সেদিকে না থাকে, তুমি কিন্তু বলতে পারবে না। আর যদি মনটা সেই দিকে থাকে তাহলে তুমি নিখুঁতভাবে বলতে পারবে যে এই প্যান্ডেলে গেলাম, মা দুর্গাকে দেখলাম, মা দুর্গা এই কালারের শাড়ি পরা আছেন, মা সরস্বতী এই কালারের শাড়ি পরেছেন, মা লক্ষ্মী এই কালারের শাড়ি পরেছেন। তা না হলে তুমি বলতে পারবে না কোন দেবদেবী কোন কোন রঙের শাড়ি পরেছে, একদম মনোনিবেশ, মনোনিবেশ করতে হবে বাপু, যে কাজই করো না কেন মনোনিবেশ করতে হবে, যেটাই করো না কেন মনোনিবেশ করতে হবে। এই মনোনিবেশের জায়গাটায় তুমি আমি সাধারণ যারা আছো তারা কিছু কিছু ক্ষেত্রে কার্যসিদ্ধির জন্য মনোনিবেশ করবে,
আর একটু তারা যারা আধ্যাত্মিক দিকে ওঠার চেষ্টা করছে, যারা ইরা সুষুম্না পিঙ্গলা নারীকে জাগ্রত করতে পারছে, করতে পেরেছে, করার চেষ্টা করছে, যারা ভীষণভাবে নিজেদেরকে জীবাত্মার সাথে পরমাত্মার সাথে যুক্ত করার চেষ্টা করছে, করতে পেরেছে, করে চলেছে, সেই সমস্ত মানুষ যারা কুলকুণ্ডলিনীকে জাগ্রত করতে পেরেছেন, সেই সমস্ত মানুষ তারা দেখবেন কি দেখবেন, যে আমি যে বলি ভারত মাতার কথা, সেই ভারত মাতার কথায় আসি। ভারত মাতাকে ভালোবাসলে আর অন্য কোনো কথা আসে না, কিন্তু ভারত মাতাকে কখনো কখনো কেউ কেউ বা ওই যে বললাম যারা কুলকুণ্ডলিনী জাগ্রত করতে পেরেছেন, তারা কিন্তু ভারত মাতাকে দেখতে পাবে। দেবী দুর্গার মধ্যেও ভারত মাতা অধিষ্ঠিত হয়ে রয়েছেন, ভারত মাতার রূপ বিকশিত হয়ে রয়েছে দেবী দুর্গার মধ্যে। যেমন বলতে গেলে বলি মহাজ্ঞানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু ভারত মাতাকে দেখেছিলেন দেবী দুর্গার মধ্যে, খুঁজে পেয়েছিলেন তিনি, তার জন্য অন্বেষণ করেছিলেন, অন্বেষণ করে খুঁজেছিলেন। একটা ঐতিহাসিক কাহিনী এটা ঠিক করা থাক, কিন্তু কথা হচ্ছে যে ভারত মাতাকে দেখা যায় দুর্গা মাতার মধ্যে। আমরা কিভাবে সেটি দেখতে পাই, কিভাবে বুঝতে পারি? যখন দুর্গা মাতা রণে চলেছেন, অর্থাৎ যুদ্ধ করবার মুডে রয়েছেন, সেই ভঙ্গিমায় আমরা যখন দেবী চণ্ডীকে দেখছি, মা কালীকে দেখছি, দেবী দুর্গাকে দেখছি, যে তিনি যেটা তোমরা মহালয়াতে সুন্দরভাবে এখন এতদিন একটা কল্পনার জগতে চণ্ডী পাঠ করে একটা মানুষের কল্পনার জগতে এত বছর ছিল, বহু বছর থেকে এখন আমরা টিভি দেখছি, টিভিতে এইগুলো দেখে দেখে সেই কল্পনা আর বাস্তব যেন আমাদের একাকার হয়ে যেতে বসেছে। আমরা যেন মনে হয় আমরা যেটা ধ্যানে, চণ্ডী পাঠে ধ্যানে এবং নিজের মনের জ্ঞানে আমরা যেটা দর্শন করতাম, এখন যেন অতি সহজেই সেটি আমরা যখন চণ্ডী দেখি, যখন চণ্ডী পাঠটির যখন যে যে চ্যানেলে আমরা দেখি, এই চ্যানেলগুলোয় যখন অভিনয় করে করে বিশিষ্ট বিশিষ্ট জনেরা অভিনয় করে, নিপুণভাবে অভিনয় করে, সুন্দরভাবে দর্শন করা, তখন মনে হয় যেন সেই চণ্ডী পাঠেরই একটি অঙ্গ আমরা দেখতে পাচ্ছি, এক একটি পাঠ দেখতে পাচ্ছি। তো সেই তার মধ্যে আমরা যখন পাই, কি পাই? আমরা পাই দেবী দুর্গার রণে যাওয়ার যুদ্ধের মুডে রয়েছেন, তিনি তখন কি করছেন, রক্ষা করার মুডে। আমরা সাধারণরা বলবো যুদ্ধের মুডে, উনি কিন্তু করছেন, উনি দেবী, স্বয়ং দেবী, উনি কিন্তু রক্ষার মুডে এসেছেন। কি করছেন? জগৎবাসীকে রক্ষা করবেন। কিসের থেকে? অত্যাচার থেকে। কার অত্যাচার? অসুরের অত্যাচার। এই অসুরের অত্যাচার থেকে রক্ষা করার জন্য যখন দেবী দুর্গা ত্রিশূল ধারণ করেছেন এবং ত্রিশূল নিয়েছেন, নিজ হস্তে ধরে নিয়েছেন, এবং সেই ত্রিশূল ধরার একটা আলাদা আর্ট আছে, সেই আর্টে যখন ত্রিশূল ধরেছেন এবং তার সঙ্গে যখন চোখগুলো বড় বড় করে ভীষণ একটা আলাদা রূপিণী হয়েছেন, সেই রূপে তিনি বিরূপ শক্তিকে দমন করছেন, অসুর শক্তিকে দমন করছেন। সেই অসুর শক্তিকে যে দমন করার মুডে তিনি যখন রয়েছেন, সেই মুহূর্তে তুমিও দেখতে পাবে যে সেই দেবী দুর্গার মধ্যে আমরা যেন দেখতে পাচ্ছি ভারত মাতা। ভারত মাতা যেরকম ভারতকে রক্ষা করেছেন, ভারত মাতাও যেমন ত্রিশূল ধরেছেন, ভারত মাতাও যেমন পতাকা ধরেছেন, ভারত মাতা যেমন যে শক্তি ধারণ করে রক্ষা করেছেন দুনিয়াকে, পৃথিবীকে, ঠিক সেই শক্তি, সেই রূপ এ ভারত মাতা নামে পরিচিত নারী শক্তি একই শক্তি, আর ইনি দেবী দুর্গা নামে পরিচিত। তোমারই নাম যদি দুটো রাখা হয়, কেউ তোমাকে এই নামে ডাকছে, কেউ তোমাকে ওই নামে ডাকছে, ঠিক সেই রকমই একই রূপ, একই ভঙ্গিমা, একই কর্ম, একই উদ্দেশ্য। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, মা দুর্গা যেমন রক্ষা করতে চাইছেন জগৎবাসীকে, যে এই অসুর যদি বাড়তে থাকে জগৎবাসী ছটফট করবে সেই অসুরের জ্বালা যন্ত্রণা ভোগ করতে করতে। তাই আগে আর কোনো কথা নয়, আগে অসুর দমন করা প্রকৃত প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন জগৎবাসীকে রক্ষা করার জন্য। ঠিক তেমনি আমাদের ভারত মাতা ত্রিশূলধারিণী হয়ে রয়েছেন জগৎবাসীকে রক্ষা করার জন্য, জগৎবাসীকে পালন করার জন্য, লালন পালন করা, রক্ষা করা, এ তো মায়েরই কাজ, এ তো মা করবেন। আমরা এই কারণেই কামাখ্যা মাকে পুজো করি, কামাখ্যা দেবীর পুজো করি, সেখান থেকে আমরা শক্তি নিই,
আমরা জোয়ালামুখীর থেকে শক্তি নিই, আমরা বৈষ্ণব দেবীর থেকে শক্তি নিই, যেখানে যেখানে এই যে 51 পীঠ আছে, 51 পীঠ দর্শন করা, 51 পীঠ স্মরণ করা, দেবীর রূপের 51 পীঠকে একত্রিত করতে পারলে তবেই সেই দেবীর পূর্ণ শক্তি হয়। তাই 51 পীঠের মন্ত্র আছে, 51 পীঠের পুজো আছে, 51 পীঠের জলদানের নিয়ম আছে, 51 পীঠকে ভোগ দেওয়ার নিয়ম আছে, এই সমস্ত নিয়ম পালন করি। এবং এ কথাও আজকে তোমাদেরকে বলি, 51 পীঠের ভোগ আমি নিজে যে খাবার খাই, 51 পীঠের ভোগ সেইগুলো নিবেদন করি, কারণ 51 পীঠ একত্রিত করতে পারলেই একটি মহাপীঠ অর্থাৎ আমাদের দেবী দুর্গা। এই দেবী দুর্গাকে স্মরণ করে আমরা সমস্ত বছর চলছি, শুধু তাই নয় যুগ যুগান্তর ধরে চলছি, শুধু তাই নয় আমরা আদি অনন্তকাল ধরে চলছি। তাই আমাদের প্রত্যেকের দরকার ইরা সুষুম্না পিঙ্গলা নারীকে জাগ্রত করা, কুলকুণ্ডলিনীকে জাগ্রত করা, করে এই সমস্ত শক্তির সারমর্ম বোঝা, মানা এবং সেকে ধারণ করে রাখা। আমি আমার নিজের মধ্যে, তুমি তোমার নিজের মধ্যে এই শক্তিকে ধারণ করে রাখতে পারলে তবে না আমরা ঠিক মতন মানব কল্যাণের কাজে, আমরা যারা যুক্ত হয়েছি মানবের কল্যাণ করা, আমার কাজ হলো মানুষের কাজ করা, এই মানুষের কাজ করতে গেলে অমানুষ হয়ে বসে থাকলে মানুষের কাজ করা যায় না। তাই মানুষের কাজ করতে গেলে ভক্তিকে আর শক্তিকে সঞ্চয় করতে হয়। তোমার অন্তরের মধ্যে ভক্তি এবং শক্তির ডিপার্টমেন্ট রয়েছে, সেইগুলোকে সঞ্চয় করে পূর্ণ করে রাখতে হবে। সেইগুলোকে পূর্ণ করলে সকলের মধ্যে সেগুলিকে বিতরণ করা যাবে, সকলকে জাগ্রত করা যাবে। খুব সুন্দর কথা বললেন খনামা, যে মা কখনো কোমল, মা কখনো কঠিন। সময় বলে দেবে কখন আমি কোমল হব, কখন আমি কঠিন হব। তাই বাংলার জ্যোতিষজননী খনামা, তিনি কিন্তু আজকে সেই ভারত মাতার মতো তেজোদ্দীপ্তা ভঙ্গিতে আমাদের দেশ রক্ষার কথা বললেন, এবং পুজোর সময় ভারত মাতার দুর্গা মাতা যে এক হয়ে যাচ্ছে, যাকে বঙ্কিমচন্দ্র খুঁজে পেয়েছিলেন সেই ঐতিহাসিক দিকটিকেও কিন্তু মা সুন্দরভাবে এখানে তুলে ধরলেন। তাহলে বলুন, চলুন এখন টিভির পর্দা দেখি খনামায় বিপুল কার্যাবলীর কিছু সুন্দর দৃশ্য।
স্বামী শান্তি ভক্তি সরস্বতী সবাইকে নিয়ে মা এখানে বিরাজ করেন। গণি দরিদ্র গরিব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসুন আমাদের মাকে দেবী দুর্গাকে নবরাত্রির জন্য মাকে যেন আমরা তাকে আহ্বান করি। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমাদের সকলের কল্যাণ হোক, স্বয়ং ঈশ্বর তোমাদেরকে কৃপা করুন, তোমাদের সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকো, আর সকলে মিলে আমরা জয়দেবের আরও উন্নতি হোক, জয়দেব আরও বেশি শান্তিতে থাকুক, উন্নতিতে থাকুক, সুস্থ শরীরে জীবনযাপন করুক এবং আরও বেশি জীবনে উন্নতি করে সুন্দর এগিয়ে যাক। সে আমাদের একটি আদর্শ ছেলে, আমাদের বাংলার গৌরব, আমাদের বাংলার একটি আদর্শ ছেলে। তার মধ্যে হৃদয় ভরা প্রেম আছে, ভালোবাসা আছে, কর্তব্য জ্ঞান আছে এবং ভক্তি আছে। মা স্বয়ং কৃপা করেছে জয়দীপকে, আরও কৃপা করুক, আরও উন্নতি সকলে ভালো। ফোন নাম্বার 2531-2929, 9870702-9 এবং 9870582-9 যাদের জন্মছক বা সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ বাংলার জ্যোতিষজনই খনামা কিন্তু একটা কথাই বলেন, যাদের নেই কষ্টি এই হাতই হলো তাদের জ্যোষ্ঠি। আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামার সঙ্গে। সামান্য সময় আছে, রিয়া চিমার কাছে। যে কথায় ছিলাম যে দুর্গাপুজো প্রত্যেকে প্রচণ্ড আনন্দ করবে, তার সঙ্গে শক্তি আর ভক্তি মনের মধ্যে রাখবে, আমাদের মনে রেখো প্রত্যেকে আমাদের একটা জায়গায় গিয়ে পৌঁছাতে হবে। সেই জায়গায় পৌঁছানোর জন্য আনন্দও যেমন প্রয়োজন, কর্তব্য প্রয়োজন, ভক্তির প্রয়োজন, মানুষকে ভালোবাসা প্রয়োজন, আর সব থেকে বেশি প্রয়োজন নিজের পিতামাতাকে ভালোবাসা। পিতামাতাকে যে ভালোবাসে সে অনেক বেশি, কোনো কিছু পুজো করতে হবে না। যদি তুমি পিতামাতাকে প্রতিদিন প্রণাম করো আর পিতামাতার প্রতি প্রকৃত কর্তব্য করো, শুধু একটি প্রণাম করে বেরিয়ে যাওয়া নয়, কর্তব্যগুলো তাদের কখন কী কী লাগবে, তাদের কখন কী কী প্রয়োজন সেগুলো দেখা, প্লাস একটু তাদেরকে সঙ্গ দেয়া, তাদের সঙ্গে থাকা। যেন তো এই কথা বলতে গেলে বলি যে গণেশজিকে বলা হয়েছিল তুমি জগৎ পরিক্রমা করো, তো গণেশজি কিন্তু অতি সহজেই মাকে পরিক্রমা করে প্রমাণ দিয়েছিলেন আমি জগৎ পরিক্রমা করলাম, মানে দুর্গাদেবীকে পরিক্রমা করে জগৎ। আর কার্তিক ঘুরেছিল সমস্ত জগৎ নিয়ে, তিনি যোদ্ধা তো তিনি গিয়েছিলেন, আর গণেশজি বুদ্ধি করে টুক করে মাকে পরিক্রমা করে বলেছিলেন জগৎ পরিক্রমা আমি তো করে নিলাম। তাহলে বোঝো ভক্তি কোথায় রাখবে, নিজের মায়ের প্রতি, নিজের বাবার প্রতি, আর বাড়িতে কোনো বৃদ্ধ বৃদ্ধা থাকলে তাদের প্রতি, তাতে শনি দেবতা ভীষণ সন্তুষ্ট হবেন তোমাদের প্রতি। তাদের প্রতি কৃপা করো, তাদের প্রতি ভালোবাসা দিও, তোমরা কৃপা করবে, তাদের কৃপা তোমরা পাবে যদি তাদেরকে যত্ন নিতে পারো। তাই বলি আমরা ছিলাম আছি থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। বেশ, মনের কথা বলে যেতেই হবে এখন চলে, কিন্তু কথা দিলাম আরও অনেক কথা উজাড় করে দেব বলে যখন আসবো চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো।